Assalamualaikum. Good morning, all my students. How are you? I hope that you are very well. I am also well. Dear students, you are welcome in our Rafiq Raju School TV online class, which is led by Rafiq Raju School. In this class, I shall describe your English subject. Today's topics: name of five animals. ক্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব? ইংরেজি বিষয়। আজকে বিষয়ের মূল টপিকস কি শিক্ষার্থী বন্ধুরা? পাঁচটি প্রাণীর নাম শিখব। আজকে আমরা কি শিখব? পাঁচটি প্রাণীর নাম। শিক্ষার্থী বন্ধুরা, লুক এট দ্য হোয়াইট বোর্ড। নেম অফ ফাইভ অ্যানিমালস, পাঁচটি প্রাণীর নাম। আজকে আমরা কি শিখবো শিক্ষার্থী বন্ধুরা? পাঁচটি প্রাণীর নাম শিখবো। প্রথমে তোমরা দেখো টাইগার। টাইগার অর্থ বাঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাইগার অর্থ কি? বাঘ। টাইগার এর বাংলা মিনিং বাঘ। বাঘের ইংলিশ মিনিং তাহলে কি? টাইগার। টাইগার অর্থ বাঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাঘকে কি বলা হয়? জাতীয় পশু, বাংলাদেশের জাতীয় পশু বাঘ। তারপরে তোমরা দেখো লায়ন। লায়ন অর্থ সিংহ। লায়ন, লায়নের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? সিংহ। লায়ন এর বাংলা মিনিং সিংহ। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে তোমরা বলো তো, লায়ন এর বাংলা মিনিং সিংহ। লায়ন অর্থ সিংহ। সিংহকে বলতো শিক্ষার্থী বন্ধুরা কি বলা হয়? বনের রাজা। কি বলা হয়? বনের রাজা বলা হয়। পশুর রাজা কি শিক্ষার্থী বন্ধুরা? সিংহ। ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সবাই বিড়ালের সাথে সুপরিচিত। হয়তো অনেকের বাসায় তোমরা বিড়াল পোষো। পোষা প্রাণী হিসাবে কিন্তু বিড়াল খুবই পরিচিত শিক্ষার্থী বন্ধুরা। ক্যাট অর্থ কি? বিড়াল। ডগ, ডগ অর্থ কুকুর। শিক্ষার্থী বন্ধুরা, চার নম্বর আমি কি লিখেছি? ডগ। ডগ অর্থ কুকুর। ডগ এর বাংলা মিনিং কুকুর। ডগ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? কুকুর। তোমরা তো সবাই কুকুর দেখেছ, অবশ্যই তোমরা কুকুর দেখেছ শিক্ষার্থী বন্ধুরা। কাউ, কাউ অর্থ কি বলতো শিক্ষার্থী বন্ধুরা? অনেক ইজি, কাউ অর্থ গরু। কাউ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? গরু। গরুকে কি বলা হয়? গৃহপালিত প্রাণী। বাসায় কি করা হয়? পালন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাউ অর্থ গরু। আমার সাথে বলো তো তোমরা, কাউ এর বাংলা মিনিং কি? কাউ এর বাংলা মিনিং গরু। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমরা দেখো টাইগার। টাইগার অর্থ বাঘ। বলো তো টাইগার অর্থ কি? টাইগার অর্থ বাঘ। তারপর আমি কি লিখেছি? লিখেছি লায়ন। লায়ন অর্থ সিংহ। লায়ন, লায়ন অর্থ সিংহ। তারপরে লিখেছি তিন নম্বরে ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। ক্যাট এর মানে কি? বিড়াল। ক্যাট ওয়ার্ডটির বাংলা মিনিং বিড়াল। তারপরে আমি কি লিখেছি? ডগ। ডগ অর্থ কুকুর। ডগ এই ওয়ার্ডটির বাংলা কি? কুকুর। ইংলিশে ডগ, বাংলাতে কি হবে? কুকুর। তারপর আমি কি লিখেছি? কাউ। কাউ অর্থ গরু। কাউ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? গরু। তোমাদের কে আজকে আমি কি শিখালাম শিক্ষার্থী বন্ধুরা? নেম অফ ফাইভ অ্যানিমালস, পাঁচটি প্রাণীর নাম। প্রথমে কি শিখলাম বলতো? টাইগার।
তারপরে কি শিখলাম লায়ন টাইগার লায়ন ক্যাট ডগ তারপরে কি শিখলাম বলো তো তারপরে শিখেছি কাউ আমার সাথে সাথে তোমরা বলো টাইগার লায়ন ক্যাট ডগ কাউ প্রথমে কি বললাম আমি টাইগার টাইগারের বাংলা মিনিং বাঘ লায়ন বলো তো লায়নের বাংলা কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা লায়ন অর্থ সিংহ লায়ন অর্থ কি সিংহ ক্যাট ক্যাট অর্থ বিড়াল ক্যাট অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা বিড়াল ডগ ডগ অর্থ কুকুর ডগ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা কুকুর কাউ কাউ অর্থ গরু আমার সাথে সাথে তোমরা বলো টাইগার টাইগার অর্থ বাঘ লায়ন লায়ন অর্থ সিংহ ক্যাট ক্যাট অর্থ বিড়াল ডগ ডগ অর্থ কুকুর কাউ কাউ অর্থ গরু তাহলে আমরা পাঁচটি প্রাণীর নাম শিখলাম ইংলিশ টু বাংলা টাইগারের বাংলা মিনিং বাঘ টাইগার অর্থ বাঘ লায়ন অর্থ সিংহ লায়ন অর্থ কি সিংহ ক্যাট ক্যাট অর্থ বিড়াল ক্যাট অর্থ বিড়াল ডগ ডগ এর মিনিং কি বলতো শিক্ষার্থী বন্ধুরা কুকুর কাউ কাউ অর্থ গরু শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঁচটি প্রাণীর নাম সুন্দর করে মুখস্থ করে কি করবে খাতায় লিখবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবং তোমাদের গার্ডিয়ানদের লিখে দেখাবে সবাই সুস্থ থেকো সি ইউ নেক্সট ক্লাস খুদা হাফেজ